সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোজার মাস, আমরা প্রত্যেকেই রোজা রাখতেছি। মুসলিম যারা, আমরা ওই আশায় রোজা রাখি যে আমরা রোজা রাখলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো এবং আমরা গুনাহ থেকে মুক্তি পেয়ে ওই আশায় কিন্তু আমরা আসলে রোজা রাখি। কিন্তু আপনি 30টা রোজা রাখার পর আপনি যদি জানেন যে আপনার আসলে একটা রোজা কবুল হয় নাই, তখন আপনার কেমন লাগে? আপনি ধরেন জানতে পারছেন যে আপনার 30টা রোজা রাখছেন, এর ভিতরে একটা রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, তখন আসলে আপনার কেমন লাগতে পারে? আসলে হয়তো আপনাদের কাছে মানে এই প্রশ্নটা আসতে পারে যে ভাই আপনি এটা বলার কে বা আপনি কী করে জানেন ঠিক আছে আমাদের রোজা কবুল হবে কি হবে না। আসলে এটা আমি বলতেছি না, আমাদের মানে যে পবিত্র গ্রন্থগুলো আছে হাদিস, তো সেই হাদিসের কিছু ব্যাখ্যা, তো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কতজন রোজাদার আছেন যাদের রোজার বিনিময়ে খোদা ছাড়া আর কিছুই জুটবে না? এটা হচ্ছে আপনার সুনানে ইবনে মাজাহ আপনার 1690 পৃষ্ঠা। আচ্ছা, তারপরের যে মানে হাদিসটা সেটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমার সহি বুকারি, এটা হচ্ছে আপনার 1903। অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না। আমরা রমজান আসলে মনে করি যে আমরা উপোস থাকলে যে আমাদের রোজা, বিষয়টা এরকম না। রোজার সব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা কাজগুলো কিন্তু আমরা আসলে পরিবর্তন করতে পারি না। তাহলে এই জায়গাতে বুঝতে হবে যে আমাদের আসলে রোজাটা কতটুকু মানে আপনার মানে গ্রহণযোগ্যতা পাইতেছে, বা আমরা যেই আশায় আপনার রোজা পালন করতেছি, সিয়াম পালন করতেছি, আমরা আসলে কতটুকু এই আশা স্বরূপ ফল পাচ্ছি। আমরা হয়তো সারাদিন বাইরে কাজ করি, বাইরে কাজ করার পরে যখন আমরা বিকালে বাসায় আসতেছি দেখলাম যে ঘরের ভিতরে এলোমেলো একটা অবস্থা, মানে আমরা স্ত্রীর সাথে রাগারাগি করি। কোনো এক সময় দেখা যাচ্ছে আমরা রিক্সায় উঠছি, ভাড়া মিটাই নাই, নামিটা আমরা রিক্সায় চলে আসছি, চলে আসার পরে ওই যে যে গন্তব্যে যাবো ওই জায়গায় যাওয়ার পরে ভাড়া যান যে আমি বলতেছি যে 15 টাকা, উনি বলতেছে না 20 টাকা। এটা নিয়ে আমরা অনেক সময় মারামারি করি, ঠিক আছে? তো এই কাজগুলো থেকে আমাদের মানে বিরত থাকতে হবে এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলো রোজা না, এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্র উন্নতমান করতে হবে, মানে এটা হচ্ছে মূল বিষয়। মানে আপনার রোজা রাখতে গেলে আপনার চরিত্র পরিবর্তন করতে হবে। অন্যের প্রতি গীবত করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না। এটা হচ্ছে এই মানে এই কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার সিয়াম সাধনার ক্ষেত্রে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির চরিত্রে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান একটি ঘর জিম্মাদার। সুনানে আবু দাউদ আপনার 4800 পৃষ্ঠার। তো আসলে বুঝতে পারতেছেন যে আমি কেন এই কথাগুলো বললাম যে আসলে আমরা রোজা রাখলে আমাদের যে রোজাগুলো কবুল হচ্ছে কিনা, বা আমরা এই 30 দিন যে রোজা রাখলাম আমরা কি শুধুই ক্ষুধার্ত থাকলাম নাকি আসলে আমরা এই রোজার বিনিময়ে কোনো কিছু পেলাম, এটা আপনি বিবেচনা করতে পারেন। আপনার পক্ষ থেকে আমার কথাগুলোর ভিতর থেকে আপনি হয়তো নিতে পারেন যে আসলে আপনি কতটুকু সওয়াব অর্জন করতে পারছেন। তো এতটুকু বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।